আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের খুব সুন্দর একটি ফ্রক। এই ফ্রকটিকে অনেকে আনারকলি ফ্রক বলে থাকে। ফ্রকটি তৈরি করা খুবই সহজ আর অল্প কাপড় দিয়ে অনেক ঘের দেওয়া ফ্রক আপনারা কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিব। তবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে আমি এই ফ্রকটি তৈরি করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি। এখানে এই প্রিন্টের কাপড়টি নিয়েছি 1 গজ আর কালো কাপড়টি নিয়েছি 1 গজ। মোট 2 গজ কাপড় দিয়ে আমি আপনাদের ফ্রকটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি এই প্রিন্টের কাপড় থেকে উপরের বডির অংশটা কেটে নেব। উপরের বডির অংশ কাটার জন্য কাপড়টিকে 4 বাজে ভাঁজ করে নিতে হবে। এখানে কাপড়টি 1 বাজে 2 পার্ট করা আছে। এখন আমি আরও একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব বডির মাপ অনুসারে। এখানে বডির মাপ অনুসারে 4 পার্ট করে নিব। উপরের এই বাঁকাতারা অংশটুকু কেটে সোজা করে নিচ্ছি। এখন আমি উপরের বডির অংশের জন্য লম্বা নিব 10 ইঞ্চি আর সেলাই করার জন্য আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে মোট 11 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। এখন এই দাগটাকে অপর পাশ পর্যন্ত মিলিয়ে নিব। এখন এই সাইড থেকে নিচ্ছি পুটের মাপ। এখানে আমি পুট নিচ্ছি 4.5 ইঞ্চি। পুট থেকে নিচের দিকে আর্ম হোলের জন্য মাপ নিচ্ছি 5 ইঞ্চি। দাগগুলো মিলিয়ে দিচ্ছি। আর্ম হোলের এখানটা তো এভাবে শেপ করে দাগ কেটে মিলিয়ে নিতে হবে। এখানে আমি গলার জন্য চওড়া নিচ্ছি 2 ইঞ্চি। পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি 2.5 ইঞ্চি আর সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 4 ইঞ্চি। এখন দাগগুলো মিলিয়ে নিয়ে এভাবে রাউন্ড শেপ করে দিব। এখানে আমি গোল গলা তৈরি করব, তাই এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন এখান থেকে নিব বডির চওড়ার মাপ। এখানে আমার বডি হচ্ছে 26। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি। এখন এখান থেকে নিচ্ছি কোমরের চওড়ার মাপ। এখানে কোমর হচ্ছে 6, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 আর সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম। এবার দাগগুলোকে মিলিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে। এখন এই দাগ অনুসারে কেটে নিব। তবে প্রথমেই পিছনের গলার মাপ অনুযায়ী কাটতে হবে, এরপরে ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে তারপর সামনের গলার মাপ অনুসারে কেটে নিব। হয়ে গিয়েছে। ভিউয়ার্স, এই সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে কেটে দিব। এতে করে ফ্রকের এই কোনাগুলো জুলে যাবে না, সব দিক সমান থাকবে। এখন আমি বাকি কাপড় থেকে নিচের ঘেরের কাপড়টা কাটবো। নিচের ঘেরের কাপড় কাটার জন্য প্রথমেই প্রিন্টের কাপড়টি নিয়ে নিচ্ছি। এই প্রিন্টের কাপড় দিয়ে আমি 6টি পার্ট বের করব। এই 1 কালারের কাপড়টি দিয়ে 8টি পার্ট বের করব। এই কাজটি আমি কিভাবে করব সেটা আমি আপনাদের খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমার 1 গজ পরিমাণে কাপড় আছে, কিন্তু এই 1 গজ পরিমাণের কাপড় সবটুকু আমার লাগবে না, তাই নিচের ঘেরের লম্বা আমি যতটুকু নিব ততটুকু কাপড় নিয়ে নিচ্ছি। এখানে আমি ফ্রকের মোট লম্বা নিব 34 ইঞ্চি, তাই উপর থেকে 10 ইঞ্চি বাদ দিয়ে তারপরে নিচে 34 ইঞ্চি নিয়ে নিব। তবে সেলাই করার জন্য আরও 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে নিয়ে মোট 36 ইঞ্চি পর্যন্ত কাপড় কেটে নিতে হবে। এইভাবে ভাঁজ করে তারপরে কাপড়টিকে কেটে নিচ্ছি।
ভিউয়ার্স, এখানে আমি বাকি কাপড়টুকু নিয়ে নিয়েছি। এখন এই কাপড়টাকে আমি দুই পার্টে ভাঁজ করে নিব। এখন এই সাইড থেকে কাপড়টিকে এইভাবে এক ভাঁজে ভাঁজ করে দিতে হবে। ভিউয়ার্স, এখানে আমি এই দুটি কাপড় দিয়ে 16টি টুকরো বের করব। তাই 16 টুকরো বের করার জন্য আমরা এখানে কোমরের মাপটি নিয়ে নিব। এইভাবে উপরের বডির অংশের কাপড় থেকে কোমরের চওড়ার মাপটি নিয়ে নিতে হবে, এইভাবে ফুল মাপটা নিতে হবে। এখানে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে মোট 7 ইঞ্চি কাপড় নিয়েছি। এখন 16কে 7 দ্বারা ভাগ করব। এখানে আমার 2.25 ইঞ্চি মতো এসেছে। ভিউয়ার্স, এখানে আমি আরও 2 সুতা পরিমাণ কাপড় বাড়িয়ে নিব। এখানে তাহলে হচ্ছে মোট 2.5 ইঞ্চি। সেলাই করার জন্য আরও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে আমি মোট 3 ইঞ্চি কাপড় কাটবো। তবে এখানে কাপড়টিকে আমি ধুই বাজে ভাঁজ করেছি, তাই এই 3 ইঞ্চির অর্ধেক এখানটাতে চওড়া নিতে হবে। এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া নিচ্ছি। এখানে কিন্তু কাপড়টি খুলে ফেলার পর 3 ইঞ্চি চওড়া হয়ে যাবে। আর নিচের দিক থেকে এখানে আমি 4 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী চওড়াটি আরও বেশি বা কম নিতে পারেন। এখন ইঞ্চি টেপটিকে এইভাবে ধরে দাগটাকে মিলিয়ে নিব। হয়ে গিয়েছে, এখন এই দাগ অনুসারে কেটে নিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমার কাপড়টি বের করা হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টিকে এর উপরে রেখে এইভাবে দাগ কেটে কেটে এর মাপ অনুসারে কেটে নিব বাকি কাপড়গুলো। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি কাপড়গুলো বের করে নিয়েছি। এখানে প্রিন্টের কাপড়ে আছে 6 পিস, আর এই এক কালারের কাপড়ে আছে 8 পিস। এখন আমি এই কাপড়টা কিভাবে সেলাই করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে রেখে তারপরে সেলাই করতে হবে। এর দুটি সাইড এরকম হবে। এইভাবে সামনের পার্টের ঘেরের জন্য কাপড় জোড়া দিতে হবে, কালো আর প্রিন্ট মিলে 7টা কাপড়ের টুকরো এইভাবে সেলাই করে জোড়া দিয়ে দিতে হবে। বাকিটা আমি আপনাদের সেলাই করার সময় বুঝিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই টুকরো কাপড় থেকে গলার পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি। এখানে আমি 1 স্কেল পরিমাণ কাপড় চওড়া করে কেটে নিব। হয়ে গিয়েছে কাটা। এখন আমি আপনাদের এই ফ্রকটি সেলাই করার নিয়মটি দেখাবো। তাহলে চলুন, প্রথমেই আমি উপরের বডির অংশের কাপড়টি সেলাই করব। এভাবে বডির অংশের কাপড়ের একটি পার্ট সোজা সাইডে রাখতে হবে, আর অপর পার্টটি উল্টো সাইডে রেখে এর কাঁধের অংশগুলো জোড়া দিয়ে নিব। অবশ্যই কাঁধের এই অংশগুলোতে ডবল করে সেলাই দিয়ে দিবেন। হয়ে গিয়েছে দুটি কাঁধের অংশ জোড়া দেওয়া। এখন আমি গলার অংশে পট্টি জয়েন করব। পট্টির কাপড়টিকে প্রথমে ঠিক এইভাবে রেখে তারপরে সেলাই করতে হবে এক সাইড থেকে বাস করে। যদি আপনারা উল্টো দিকে পট্টি দিতে চান তাহলে সোজা দিক থেকে এইভাবে সেলাই করবেন। এখানে আমি পট্টিটি সোজা সাইডে দিব, তাই উল্টো দিক থেকে এইভাবে রেখে তারপরে সেলাই করে নিব। এভাবে মাঝখান থেকে একবার ভাঁজ করে তারপরে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এখানটাতে এসে এর উপরে কিছুটা পরিমাণ কাপড় রেখে তারপরে সেলাই করা বন্ধ করে দিব। হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি এই কাপড়টিকে সোজা সাইডে এইভাবে ভাঁজ করে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমার গলার এই পট্টির কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি হাতার কাপড়টা সেলাই করব। এখানে আমি যে কাপড় থেকে কিছুটা পরিমাণ কাপড় কেটে রেখেছিলাম সেই কাপড় থেকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে কাপড়টিকে আমি
এক বাজে দুই পার্ট করে নিয়েছি। এখানে আমি একটি হাতার কাপড় কেটে দেখাচ্ছি আপনাদের। এখানে এই সাইড থেকে নিব হাতার লম্বা 5 ইঞ্চি, আর এভাবে চওড়া নিচ্ছি 6 ইঞ্চি। এখন এই দাগ থেকে এই পর্যন্ত এইভাবে রাউন্ড করে একটু মিলিয়ে নিতে হবে। ঠিক এইভাবে মিলিয়ে নিব। হয়ে গিয়েছে। এখন এই প্রিন্টের কাপড় থেকে এর ভিতরে পাইপিং করার জন্য কাপড় কাটবো। এখানে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টা কেটে নিচ্ছি। এখন এই কাপড়ের সাথে এইভাবে রেখে সেলাই করে নিতে হবে। হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি কাপড়টিকে এইভাবে 2 বাজে ভাঁজ করে চিকন করে সেলাই করব। এবার এই হাতার কাপড়টি বডির অংশের সাথে সেলাই করে জোড়া দিয়ে দিব। হাতার সমান মাঝখানটা আর কাঁধের সমান মাঝখানটা এইভাবে মিলিয়ে নিয়ে দুই পাশ থেকে সেলাই করে জোড়া দিয়ে দিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, একইভাবে আমি দুটি পাশের হাতাই সেলাই করে নিয়েছি। এখন আমি নিচের ঘেরের অংশটি আপনাদের সেলাই করে দেখাবো। একটি পার্ট সোজা সাইডে রাখতে হবে আর উপরের পার্টটি উল্টো সাইডে রেখে এভাবে সেলাই করে জোড়া দিয়ে দিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি প্রিন্টের কাপড়ের সাথে এইভাবে সেলাই করে জোড়া দিয়ে দিয়েছি। এখন এই পাশটাতেও আমি আরও একটি কালো কাপড় এভাবে রেখে সেলাই করে জোড়া দিয়ে দিব। এরকম ভাবে মোট 7টি কাপড় আমি সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি এই কাপড়টাকে সমান মাঝখান থেকে ভাঁজ করে নিচের ঘেরটা দেখব। যদি নিচের ঘেরের অংশে এরকম কাপড় একটু ছোট বড় হয় তাহলে কেটে সোজা করে নিতে হবে। হয়ে গিয়েছে সোজা করে নেওয়া। এখন আমি এই নিচের ঘেরের কাপড়টাকে উপরের বডির অংশের সাথে সেলাই করে জোড়া দিয়ে দিব। বডির অংশের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি আর নিচের ঘেরের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি। এখন এই কাপড়টিকে এভাবে সেলাই করে জোড়া দিয়ে দিতে হবে। একইভাবে আমি দুটি পাশের ঘেরের অংশে সেলাই করে নিয়েছি। এখন আমি দুটি সাইডের বডির অংশের মাপ অনুসারে সেলাই করে নিব নিচের ঘের পর্যন্ত। অবশ্যই এই দুটি সাইড আপনারা ডবল করে সেলাই দিয়ে দিবেন, এতে করে দীর্ঘদিন পর্যন্ত সেলাইগুলো টেকসই থাকবে। একইভাবে দুটি পাশ সেলাই করে নেওয়ার পর নিচের ঘেরের অংশটি এইভাবে 2 ভাঁজে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এখানে আমি ভাঁজটি একটু চওড়া করে দিয়ে সেলাই করছি। যদি আপনারা চান চিকন করেও ভাঁজ করে সেলাই করে নেবেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। ভিউয়ার্স, তৈরি করা হয়ে গেল আমার আনারকলি ড্রেস। আমি চেষ্টা করেছি আপনাদের খুব সহজভাবে বোঝানোর জন্য। আশা করছি আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের স্কিপ না করে দেখে থাকেন তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন।
যারা এই ধরনের কাজগুলো পছন্দ করে, এতে করে তারাও নতুন নতুন কিছু শিখতে পারবে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।